দেখো কি অপূর্ব দৃশ্য! এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম, তা আমাদের বাড়ির সামনে বাজারেই গেছিলাম, বাড়ির সামনেই, একদম বেশি দূর না, সেখানে এই দৃশ্য। অথচ আমার তো চোখে পড়ে না, আমি তো সন্ধ্যাবেলা বেরোই না, আজকে বেরিয়েছি। আজকে ব্লগটা আমি বিকেলেই শেষ করে দিয়েছি, কিন্তু এইটুকু তোমাদের স্টার্টিংয়ে দেখিয়ে দিলাম, বেশ মনটা বেশ ঝরঝরে হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ঝকঝকে তকতকে একটা নতুন দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন আমি বসিয়েছি চা। চা মানে আমাদের খাওয়ার জন্য না, ওই নিচে মিস্ত্রি কাজ করছে, পট্টি মিস্ত্রি, এই ইন্ডাকশনটা জ্বালিয়েছি, আওয়াজ পাচ্ছে তো, তা তার জন্য একটু চা বসিয়েছি। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর আজকে জানো তো আমার উঠতে দেরি হয়ে গেছে, 7:20 উঠেছি, সকালবেলা উঠেছিলাম। উঠে কী করেছি, আবার গিয়ে শুয়ে পড়েছি, তারপরে দেখি কি মানে মোবাইলটার সামনে ছিল, তখন আর কারোর ব্লগ টলগ দেখিনি। দু একদিন তো এরকম হয় বলো, প্রত্যেক দিন তার ধরা বাঁধা রুটিনে যে সবার ব্লগ দেখবো, এবার কী করেছি আর দেখিনি, শুয়ে পড়েছি। তারপর কিছুক্ষণ পর চোখ খুলে দেখে কি আমার আগে তোমাদের দাদাভাই উঠে ও মানে ব্রাশ করছে, তাড়াতাড়ি লাগ দিয়ে উঠেছি, রুটি ফুটি আর করিনি কারণ দেরি হয়ে গেছে, ওরও বেরোতে দেরিছে, ও স্নান করে আজকে বেরোয়নি, আজকে রুটিনের বাইরে কাজ হয়ে গেছে। এখন এই যে চাটা, ওই একজনই মিস্ত্রি আছে, আজকে মানে পট্টি হচ্ছে দোকানটা, মানে ফিনিশিং হয়ে যাবে। গতকাল বলেছিলাম তোমাদের দেখাবো কিন্তু আর দেখাতে পারিনি, মানে নানা রকম কাজে ব্যস্ত, গতকাল অনেক কাজই ঠিক মতন করতে পারিনি। চাটা ছেঁকে দিই, এক কাপ চা তো এই মগের মধ্যে দিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে, ফটাফট হয়ে গেছে। আর বিস্কুট বের করে নিয়েছি আগের থেকে, একা উনি খাবে। হ্যাঁ, তা চাটা ছেঁকে নিই। আর তোমাদের তো সবার চাটা খাওয়া হয়ে গেছে, সকাল টাইমটা আমরা যত দেরিতে কাজ করব আমাদের তত মানে সারাটার দিন গণ্ডগোল হয়ে যাবে, তাই না বলো? তাহলে আমি এবার নিচে যাই, নিচে গিয়ে একটু দোকানটা তোমাদের দেখাবো, আর এই সময় থেকে সাথে থাকো আমার, দেখো আজকে সারাদিন তোমাদের আমি কী কী শেয়ার করতে পারি। চলে এসেছি নিচে। কই দীপক দা, এই যে চা, এই দেখো আমাদের দোকান, এই যে এখানে রাখলাম, এই যে এই দাদাটাই আমাদের বাড়ি, যতবার পট্টি হয় উনিই করে। আর আমাদের দোকানটা দেখো, দেখেছো রাস্তার থেকে, এই দেখো পুরো এখন দোকানটা, মানে এই হচ্ছে বিরিয়ানির দোকানেরই, আর এই যে আমাদের মেন রাস্তা, আর এই যে আমাদের দোকান। চাটা খেয়ে নেন, ঠান্ডা হয়ে যাবে। আরও লাগবে দাদা, এনে দিয়ে যাচ্ছে মনে হয়, অটো নিয়ে গেছে তো। এই দেখো মেন রোড, আর এই যে আমাদের দোকান। একটা ভালো জিনিস দেখাবো, চলো দেখবে। এই দেখো 4টে বাচ্চা দিয়েছে, দেখেছো? দেখো, দেখলে তো কালীর বাচ্চাগুলো, ওর নামই কালী। এই যে 4টে বাচ্চা, চলো আমি যাই গিয়ে। সকালবেলা রাস্তা একটু ঘুরে নিলাম। ভালো লাগে বেশ কুকুরের বাচ্চা টাচ্চা, কিন্তু পুষতে ভয় লাগে। আমি তো ওপর থেকে দেখে ওদের খাবার ঠাবার দিই, আর আমাদের শাশুড়ি নিচে যখনই যা ভাত ঠাত যা ই করে ওদের দেয়, আর ওইভাবেই দেখো হেলায় ফেলায় মানুষ হচ্ছে, 4-4টেই ওইভাবে মানুষ হচ্ছে। থাক, বেঁচে থাক, আর ভালো লাগে জানো, সারা দিনে বেরোবে না, রাস্তায় ঘুরবে না, এত চালা, লাইট অন করে নি, ওরা কী করবে রাত্রেবেলা ফাঁকা রাস্তায় দৌড়াদৌড়ি তিরিং তিরিং করে ঘোরে, দারুণ লাগে দেখতে। এখন নিচে গেছিলাম, তা এই যে মা এটা দিল, কী বলো তো, এই যে দাঁড়ো দেখাচ্ছি, ক্যালেন্ডার কি সুন্দর না, রাধাকৃষ্ণের ছবি। ক্যালেন্ডার একটা দরকার জানো তো, পঞ্জিকা আমার আছে কিন্তু ক্যালেন্ডারে কত তারিখ কি, আর আগে বেড়ার ঘর ছিল পুরো চারদিকে মানে ক্যালেন্ডার দিয়ে দিয়ে রাখতাম, আর এখন এমন কোথাও একটা কিছু মানে না পেরে কী করা যায় না কিছু করা যায়, এটাকে একটা ব্যবস্থা করে ভাবছি, ওপরের ঘরে একটা ঝুলিয়ে দেবো আর একটা এইদিকে যে কোনো পেছন টেছন দিয়ে। এই দেখো আমার গণেশ ক্যালেন্ডার আমার লাগে বলে গণেশটাকে টিভির পেছন দিকে দিয়েছি, তাই এটা পুরনো হয়ে গেছে, এবার নতুন সনে দাদা ব্যাকে আমি ক্যালেন্ডারটা দেখাই, দেখো কি ভালো লাগছে না, দারুণ লাগছে।
ক্যালেন্ডার ছাড়া হয়ই না আমাদের বাঙালিদের। এই 12 মাসে 13 পার্বণ, চট করে আগে ক্যালেন্ডার দেখো, পঞ্জিকা দেখো যেটা নাকি হচ্ছে কি, মানে কি তারিখ, দিন ভালো কি না, ঠিক আছে। এবার গতকাল থেকে সেই উপরে চাদর রেখে এসেছি আর নিচে এদিকে পাম্প ছেড়েছি, ভাবছি পাম্পটা বন্ধ করেই ওপরে যাবো, চাদর ঠাদর কেচে স্নানটা করে নেবো। এদিকে মোটামুটি বাসি কাজ হয়ে গেছে, দেখি শাশুড়ি ডাকে নাকি আমার, না না ডাকছে না। আমি ভাবছি যখনই ঘরে থাকি ভাবি মানে কেউ ডাকছে, তাহলে আবার তোমাদের সঙ্গে গিয়ে ওপরে কথা বলছি। চলে এসেছি মিঠুকে নিয়ে ওপরে, আর দেখো দেখেছো, দাঁড়াও কত ময়লা দেখো, এই যে পেয়ারা সন্দেশ মিষ্টি সব কিছু। এই পরিষ্কার করতে কেমন লাগে না, এই জন্য স্নানের আগে চেষ্টা করি পরিষ্কার করার। আগে চাদরটা ভিজিয়ে নিই, তারপরে মিঠুকে স্নান করাবো, আর তারপরে চাদর কেচে শুকাতে শুকাতে আর আমি স্নান করতে করতে মিঠুও শুকিয়ে যাবে। বলো, আজকে নিচের কিছু কাঁচাকুচি নিয়ে আসিনি, উপরের ঘরেরই কাঁচাকুচিগুলো ভিজিয়ে নিই। দেখো মিঠুর হলুদ দিয়ে স্নান হয়ে গেছে, কিন্তু একটাই ভুল হয়ে গেছে জানো, মিঠুর দুটো বাটি না আর মিঠুর ময়লাগুলো ছুঁড়ে ফেলতে গেছি, একটা বাটি প্লাস্টিকের মধ্যে ছিল, ব্যাস পড়ে গেছে গো পেছনে। দেখি পেছনে ভালো জায়গায় পড়লে তুলে আনতে হবে, নাহলে এরকম একটা বাটি তো ঘরে, এত ছোটো বাটি, অনেক দিন ধরে এই বাটি দুটো ছিল, ঘরে দেখতে হবে, ঘরে বড় বড় বাটি। মিঠু রাগ করিস না, তোর বাটি পড়ে গেছে আমি জানি না রে, তুই এখন এমনিই বসে থাক। দেখো আমি কি জঙ্গলের মধ্যে চলে এসেছি, কেন বলো তো, এই যে মাটি পড়ে আছে একটু মাটিটা তুলে ওদের তুলে রাখি, নাহলে কি বলো তো মাটিটা ধুয়ে ধুয়ে সেই তো পাইপ দিয়ে বেরিয়ে যাবে, আর মাটির খুব কষ্ট, আমাদের নিচ থেকে মাটি অনেক কষ্ট করে টেনে উপরে তুলতে হয়, তা আবার ভালো মাটি না, সেই তোমাদের দাদাভাই অটো করে বস্তায় করে কয়েক বস্তা মাটি নিয়ে এসেছিলো, এই মাটিটা তুলে রাখলাম, বুঝেছো। গাছটা যাই হোক, এই ভার দুটো মানে এই হাঁড়ি দুটো রেখেছি, তোমাদের বলেছি না বাবা গো কি জঙ্গলের মধ্যে ঢুকেছি গো, এই দেখো এই জঙ্গলের মধ্যে ঢুকেছি, আমার হাত পা চুলকাচ্ছে, আর এই যে এটা কাত হয়ে পড়ে আর এইটার পেছন থেকে যে মাটি এরকম করে বেরিয়ে যায়, চিন্তা করতে পারো, এই যে অবস্থা দেখো, এটা এই দেখো দেখেছো, এটা কে কেটে দিয়েছে, এটা হচ্ছে মানে তোমাদের দাদাভাইয়ের বুদ্ধি, ব্যাং আমার কাজ আরও বেড়ে গেছে, ঠিক আছে এগুলো তুলে তো রাখি, নাহলে আবার সে ধুয়ে ধুয়ে চলে যাবে। কালকে বিকেলবেলা তো তোমাদের দেখাইনি, এইটার মধ্যে আমি মাটি সে ভরে রেখেছিলাম, এই যে দেখে এর মধ্যে আরেকটু দিয়ে রাখি, এইগুলো করতে গেলে সময় লাগে না বলো, তাও স্নানের আগে তো করা যায়, আর এই মাটিটা ভাবছি কি প্লাস্টিকে বেঁধে রাখি, নাহলে আবার এই যে ওনার এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে আর আমি ওই দিক থেকে আটকালে কী হবে, ঠিক আছে এটাকে প্লাস্টিকে ভরি আর এই দুটো এখানে রেখে দিই, ঢাকা দিয়ে রাখি, দেখা যাক কী গাছ লাগানো যায়, তাহলে আবার বৃষ্টি টিষ্টি আসলে পরে একেবারে জল হয়ে যাবে। এটা হয়ে গেছে, এবার চলো জামা কাপড়গুলো মেলে দিই, আর রোদে এখন বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না জানো, দড়ি কিছুটা ফাঁকা করলাম, স্নান করে তোমার ওই ঘরে ধূপকাঠিটাও জ্বালিয়ে দিলাম, আর সিঁদুর সিঁদুর পরতে পারিনি, কেন বলো তো সিঁদুর তো নিচে, এবার ভাবছি সিঁদুরও একটু এনে রাখবো, মানে একটা কুমকুমের একটা শিশি এনে রাখবো, যে স্নান করে ওটা একটু পরতে পারবো, কারণ সবই যখন এখানে এনেছি একটা করে আনি আবার একটা করে জিনিস মনে পড়ে যে এইটা এনে রাখতে হবে, এইটা এনে আর রাখতে হবে, মানে এরই নাম হচ্ছে সংসার, সেই ওপরে করো নিচে করো যেখানেই করো তোমাকে গুছিয়ে নিতে হবে। যা রোদ, আমি কিছুক্ষণ পরে এসেই আমার এই চাদর তুলে নেবো, নাহলে আমার চাদরের কালার 12টা বেজে যাবে, রোদে তো কালার ফেট হয়ে যায় তাই না, মেলে নিই আমি চাদরটা। পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে, এখন যাবো কিচেনে, বাবা 11:30 বাজে আর ছেলে নেই, ছেলে কিছু না খেয়েই চলে গেলো হসপিটালে, আজকে বোনের বরের স্টিচগুলো হয়েছে না, যে অ্যাক্সিডেন্ট হয়েছে স্টিচ পড়েছে, সেটা তোমার স্টিচগুলো আজকে কাটবে, তাই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তাই বোনের ছেলের সঙ্গে মানে বোনের ছেলে এসে ডাকলো, অমনি ঘুম থেকে উঠে ব্রাশ করেই দৌড়িয়ে চলে গেলো, আমি বললাম কিছু খেয়ে নেই, এখন কী করেছে কে জানে, আর ছেলে যদি না খায় না মনটাও ভালো লাগছে না, না খেয়ে গেছে তো তাই ভাবছি এমনি খেয়ে নেবে কিছু, কিন্তু যতক্ষণে না শুনছি ও খেয়েছে মনটা অস্থির করছে। মিঠু রানীর রাগ ভাঙাবো, মানে ওর রাগ ভাঙানোর জন্য আমি কী করছি দেখো, কারণ একটা ডিম ফেটে গেছিলো আর ও ডিম ভাজা খেতে খুব ভালোবাসে, আর অনেকক্ষণ ধরে শুধু একটা বাটি নিয়ে বসে আছে, খাবারের বাটি নেই, তাই রেগে রয়েছে ওর রাগটা, এখন কোথায় কামড়াতে আসিস না বাবা, রেগে দেখ তোর পছন্দের জিনিস নিয়ে এসছি বাবা, রাগ করিস না, দাঁড়া তোর গেটের দরজা কই, কামড়াস না সোনা, আমি তো তোর দেরি হয়ে গেছে কী করবো বল, আমি বাটিটা তুলবো তারপর তো, সোনা মোনা সোনা মোনা সোনা কামড়াবে না, দেখো দেখো রাগ করে না রাগ করে না, এই দেখো আমি ডিম দিয়েছি ডিম দিয়েছি ডিম দিয়েছি, এবার খাও, খুব ভালোবাসে গো ডিম মামলেট খেতে, খাও সোনা খাও, কী করবো বল বাটিটা পড়ে গেছে, নাহলে কি আমি তোকে দেরি করাই, খেয়ে নো খেয়ে নো বাবা খেয়ে নো, এই দেখো খাচ্ছে গো খুব ভালো খায়, একটু গরম তো এই জন্য আস্তে আস্তে খাচ্ছে,
গতকালে আমাদের কই মাছ রান্না রয়েছে, তোমাদের দাদা ভাই কই মাছ খায় না বলে ওর জন্য এই কটা পাশি মাছ এনেছে, তাই আমি ওকে পাতুরির মতো করে দেব। সর্ষে ছাড়া, তোমার জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা তেল, নুন, হলুদ আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে তেলের মধ্যে দেব। আমাদের আজকে মাছ আর হবে না। ছোট কড়াইতে মাছের পাতুরিটা ভালো হয়, কিন্তু বড়টায় তেল দিয়ে দিয়েছি ভুলে, থাক। তেলটা ভালো করে গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আস্তে আস্তে করে পেতে দেবো, নাহলে লেগে যাবে। তো তেলটা গরম হয়ে যাক, এরকম একটু ছড়িয়ে দিলাম। আর এই দেখো আমি দিয়ে দেবো এখন এই যে কালো জিরে, মাছগুলো দিয়ে দিই। দেখো তেলের থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে তেলটা ভালো গরম না হলে না এই মাছগুলো লেগে যাবে, আর লেগে গেলেই ভেঙে যাবে। জানো তো পার্শি মাছ যে কি সফট, আর এই মাছটা আমি কাঁচা অবস্থায় মেখে দিলে কি হবে, পুরো ভাজা ভাজা হবে, এই মশলা শুদ্ধ, যার জন্য আমি এইভাবে করছি। খেতেও ভালো হবে, ভালো লাগবে, আর তেলটা দিয়ে মেখে ভাত খেতে আরও টেস্ট লাগবে। এরকম একটা একটা করে পেতে দিলে মাছটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, আর একটু পোড়া পোড়া হবে। আর এই দেখো দুটো রেখে দিয়েছি। দেখলে তো কি ইজি রান্না করা এই পার্শি মাছ রান্নাটা, দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, ওই তেলটা দিয়ে ভাত মেখে খাওয়া যায়। আর দুটো দেখলে না রেখে দিয়েছি, ওই দুটো কড়া ভেজে ছেলেকে দেব, আর ছেলের চিকেন আছে দুটো লেগ পিস, ওই দুটো লেগ পিসও রান্না করে দেবো ছেলেকে। ডাল তো হবেই, আজকেও টমেটোর ডাল, ডাল ছাড়া তো আমাদের ঘরে হবেই না। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই, দুটো লেগ পিস ছিল, সেটাকে আজকে মাখা মাখা করলাম না, একটু ঝোল ঝোল করে করলাম, আগের দিন তো মাখা মাখা করেছি। এটা ছেলে খাবে, আর ওই দুটো মানে পার্শি মাছ ভেজে দেবো, ব্যাস তাহলে ছেলের হয়ে যাবে। এই যে ছেলের জন্য দুটো পার্শি মাছ ভাজা করেছি, আর আমাদের মেনুগুলো একবার দেখে নাও, দাঁড়াও। এখানে আছে ডাল, এখানে আছে কই মাছ, এখানে আছে হচ্ছে পার্শি মাছ, ওই যে রান্না করলাম যে, এখানে লাউয়ের খোসা, একটু মুলো দিয়ে মিশিয়ে ভাজা হয়েছে, এখানে ফুলকপির বড়া, এই বড়া, আর এখানে আছে ছেলের চিকেনটা। দেখলো তো মেনুগুলো, এই যে মাছ ভাজাটা ছেলের এই পার্শি মাছ ভাজাটা হচ্ছে, এটা হলেই আমার রান্না হয়ে যাবে। তাহলে তোমাদের কাছে পরে আসছি, যাবো ছাদে যাবো, ওই চাদরটাকে সরাবো বললাম না, চাদরটা কেটে দিয়েছি, সেই চাদরটাকে আর মানে সরানো হয়নি। এদিকে ভাতে ভাত ইন্ডাকশনে বসানো, দেখো আওয়াজ আসছে কি, ভাতের মতো উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধটা না খেতে খুব ভালো লাগে সে তো জানোই। দাঁড়া ভাতটা দেখিয়ে দিই, এই যে এক্ষুনি ফুটে যাবে, আর একটু বাকি আছে। এখন বাজে চারটে, এই সবে খেয়ে উঠলাম, আর তখন তোমাদের বললাম না যে চাদর তুলবো, এসে আর আসিও নি, ওই চাদর ওই যে মেলা রয়েছে, আর খুব সুন্দর হাওয়া দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ খুব হাওয়া দিয়েছে। আর আমি যেহেতু খেয়ে উঠেছি না এই জন্য একটু চাদরটা নিচে, কিন্তু ওপরে এসছে এখন গরম লেগে গেছে, আমার চাদরটা তুলে চাদরের রং 12টা বেজে গেছে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে গো। এই যেগুলো তুলে নিয়ে আসলাম, এখন পেতে নেব, সকালে আর পাতা হয় না, এখন এই টাইমটাই খেয়ে উঠেছি। একটু মানে ইচ্ছে করছে যে বিছানায় গা দিই, কিন্তু আবার ভাবছি না, ছেলে নেই, ছেলে গেছে আবার হসপিটালে, বোনের বরের বললাম না স্টিচ কাটবে, তার 3টের সময় যেতে বলেছে, ছেলে 3টের সময় চলেও গেছে, এখনও তো আসেনি, 4টে বাজে। আর তোমাদের দাদা ভাই ওই পট্টি মিস্ত্রি আজকে ফিনিশিংয়ের কাজ, এবার পট্টি মিস্ত্রি এখনও কাজ শেষ করতে পারেনি, আর একটুখানি বাকি আছে, পট্টি মিস্ত্রি সে কোথায় কোথায় মা মানে লাগাচ্ছে, হয়ে যাবে এক্ষুনি কাজ। তো ও বললো আমি আর ওপরে যাবো না, তুমি যাও, তো আমি আমার কাজগুলো সেরে নিই, বিছানা চাদর ঠাদর পেতে নিই, সকাল হলেই তো ব্যাস শুরু হয়ে যায়, এত দৌড়াদৌড়ি আর এইসব কাজগুলো হয় না এর জন্য। আর এই ঘরটা আসলে এখনই গরমের একটু একটু তাপ বোঝা যাচ্ছে, মানে গরমকালে টিনের ঘর না ভালো গরম হবে, আবার হাওয়াও পাওয়া যাবে সন্ধ্যার পর থেকে, কিন্তু দুপুরবেলা আসলে হ্যাঁ টিনের ঘরে টের পাওয়া যায়। চলো আর বকবক করবো না, আগে আমি বিছানার এটা ঠিক করে নিই, চাদরটা পেতে নিই। খেয়ে উঠেছি না, এখন ইচ্ছে করছে না, কিন্তু না করলেও না আবার সকালে করতে হবে, তাই ভাবলাম যে না এই টাইমেই করে ফেলি, করবো করবো করে আর বসে থেকেও লাভ নেই, এর জন্য চাদরটা পেতে নিতে। আমি তো ভালো বন্ধুরা বালিশে ওয়ারও ভরে নিলাম, এই যে এইটাকে নিয়ে আমার হচ্ছে টেনশন, জানো এটাকে আমি এখন কোথায় রাখবো, কেন বলো তো গরম পড়ে যাচ্ছে, এটাকে আমাকে তো ঠিক করে রাখতে হবে, আবার নিচে নিয়ে যাব আলমারিতে, ভাবছি কি হ্যাঁ তাই করবো, ছেলের ঘরে আলমারিটা একটু ফাঁকা করে, আমার আলমারি সাথে একদমই জায়গা নেই,
আর বক্সের মধ্যে, হ্যাঁ বক্সের মধ্যেও রাখা যায়। আমার ঘরে বক্সের ভেতরটা ভালো পরিষ্কার, কিন্তু এটা কি বলতো, ভাবছি বাবুর আলমারিতেই রাখবো। গরমকালে না মানে এত সফট এটা, আর গরমকালে ধরো একটু ঠান্ডা ঠান্ডা লাগলে বা একটু বৃষ্টি পড়লে ই করলে বক্স থেকে তো বের করা এক মুশকিল, আলমারিতে থাকলে একটু মানে টুক করে বের করতে পারবো। তাই এটাকে নিয়ে আর বেশি টেনশন করে লাভ নেই, এটাকে তাই করবো। এখন কদিন থাক, ঠান্ডাটা যাক, তারপর দেখা যাবে। চলেই গেছে গো, আজকেই বাইরে দাঁড়ানো যাচ্ছে না। এই দেখো পর্দা টর্দা কীভাবে উঠছে, এদিকে পর্দা উঠছে, মানে ভালোই মানে গরমকালের মতো হাওয়া দিচ্ছে। ভাবছি আর নিচে যাবো না জানো তো, ওই চাদর চাদর পেতে নিয়েছি, এখন না পাম্পটা ছেড়ে দিলাম। পাম্পটা ছেড়ে দিয়ে উপরে বসে বসে তোমাদের একটু ব্লগ দেখবো, দেখে তারপরে একটা ডিউটি আছে, গাছে জল দেবো, দিয়ে একেবারে মানে 5:30টায় নিচে চলে যাবো। এখন তো বেজে গেছে 4:20, উপরে আমার একটা ঘড়ি হলে ভালো হয়, মানে একটা করে মনে পড়ে আমার মনে হবে। ঠিক আছে, একটা ঘড়িরও ব্যবস্থা করতে হবে, সে পরে দেখা যাবে। আর তার গাছে জল দিয়ে তখন নিচে চলে যাবো, গিয়ে তোমাদের দাদাভাইকে ডাকবো, ও উঠে চা টা খাবে, ও বেরিয়ে যাবে। মানে এখন যাবো, আবার আমাকে পাম্প ছাড়তে আসতে হবে ওপরে। আর ভালো, বেশ রোদের তাপ লাগছে ভালোই, ঠিক আছে। আর হচ্ছে শীতকাল, গরমকাল হলে কোনো রোদের তাপ নেই। আর আমি ভিডিও করছি জানো তো, এখান থেকে সবুকে মেরে মেরে দেখছে, ভাবছে কি কথা বলছে কি না বলছে। ওই পাশের একটা ফ্ল্যাটে একটা আন্টি আছে, উনি বাইরের থেকে এসছে মনে হয়, এরকম হুমড়ি খেয়ে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। কি বলবো আর বলো, রোদের কি তাপ লাগছে বাবা, প্রচণ্ড রোদের তাপ। দেখো এই যে নারকেল গাছের এখান থেকে পুরো রোদটা মুখের মধ্যে চলে এসছে, আর ওখান দিয়েই ওই আন্টিটা তাকিয়ে রয়েছে। আমার একা একা হাসি পাচ্ছে যে আমাকে এরকম করে দেখছে, তোমরা দেখতে পাচ্ছ কি না। ওই যে পেছনে ফ্ল্যাটটার ওই দিক দিয়ে হুমড়ি খেয়ে রয়েছে উনি, কোথায় গেল উনি। ওই যে দেখো ওই যে নারকেল গাছের ডালের এখান দিয়ে দেখতে পাচ্ছ, ওই যে ওনাকে দেখা যাচ্ছে, ওই যে সরে গেছে। যাই হোক, আর দেখাতে হবে না। বন্ধুরা ঘরে চলে এসেছি, ওই আন্টিটা কীভাবে দেখছে, এরকম করে গালে হাত দিয়ে আমাকে দেখেই যাচ্ছে। ভাবছে কি বলতো, যে এই পাগল ঠাগল নাকি একা একা বকবক করছে, ওটাই ভাবছে হয়তো। এরা ওই যে ট্রিটমেন্ট করার জন্য ওই ফ্ল্যাটটা না, মানে সব পেশেন্টরা এসে থাকে ওই ফ্ল্যাটটার মধ্যে, তা বাইরের থেকেই আসে, এখানকার না, আমাদের এই স্থানীয় বাসিন্দার না। তাই ও বেচারা তো মানে ওই আন্টিটা তো ওই ভাবছে যে কী ব্যাপারে, এই বাড়িতে একটা পাগল ঠাগল রয়েছে নাকি একা একা বকবক করে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার এখনও একটু কাজকর্ম আছে, আর আমার একটু ইচ্ছে আছে যে সন্ধ্যাবেলা একটু বেরোনোর, মানে বেরোনো মানে কি ওই টুকিটাকি ঘরের কিছু কেনা, যার জন্য আমার তখন তো আর ব্লগ করা হবে না, তারপরে এসে একটা টেনশন থাকবে, ব্লগ শেষ করিনি। এর জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তারা প্লিজ একটা করে লাইক দিও, আর ছোট্ট করে একটা কমেন্ট করো। তাহলে বন্ধুরা আমার বকবক এখানেই শেষ করছি, আগামীকাল আবার হাজির হয়ে যাবো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।